পরপর চারবারের সাংসদ তিনি, কিন্তু এবারে আর প্রার্থী হননি বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী। মালদা দক্ষিণ থেকে তিনি কেন প্রার্থী হলেন না, এ নিয়ে অনেক প্রশ্ন, অনেক গুঞ্জন। এই মুহূর্তে তিনি আমাদের সঙ্গে। কেমন আছেন দাদা? ভালো আছি, ঠিক আছি। কোনো একটু পিঠে ব্যথা আছে, তাছাড়া ঠিক আছি। এবারে আপনি প্রার্থী হলেন না, অনেকের মনেই মধ্যে কিন্তু একটা, যেহেতু আপনার প্রতি একটা অন্যরকম বিষয় রয়েছে, সহানুভূতি রয়েছে, ভালোবাসা রয়েছে, সেটা কিন্তু সেই দিক থেকেও বহু মানুষ চাইছে যে না আপনি প্রার্থী হন, এই ব্যাপারটা চেয়েছেন। ব্যাপার হলো যে আমি প্রার্থী তো হতে চেয়েছিলাম, তো আমার পিঠের ব্যথা 6 মাসে 3 বার হলো। আমি হসপিটালে ছিলাম, আমি দেখলাম যে শরীর ঠিক হচ্ছে না আর দেরি হয়ে যাচ্ছে, আর ঈশা তো পলিটিক্স করেছে, এমএলএ ছিল, ওর যথেষ্ট লোকের চাহিদা ওর উপর আছে। তা আমরা ঠিক করলাম কি আমি আর হব না, ঈশাবাবুকে এবার এই ভার দেওয়া যাক মালদার মানুষের সেবা করার। সিএ বা এনআরসি দিয়ে কি তৃণমূল মানুষদেরকে, মুসলিমদেরকে ভুল বোঝাচ্ছে, ওদেরকে ভয় দেখানো হচ্ছে যে ওদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে, ওদেরকে ওদের জন্য ডিটেনশন ক্যাম্প তৈরি করা হচ্ছে, সেখানে পাঠিয়ে দেওয়া হবে, এইগুলো কি ভুল বোঝানো হচ্ছে? ডেফিনেটলি কি ভুল বোঝানো হচ্ছে ভোটের জন্য, এসব বলে যদি আবার ভয় পেয়ে ভোট আমাদেরকে দেয়, মানে কেন বোঝাচ্ছে তৃণমূল? হ্যাঁ, তৃণমূল ভুল বোঝা, হ্যাঁ, কিন্তু এবার লোক শুনবে না, লোক শুনবে না। গণি সাহেব একেবারে বলা যে আমরা আছি, নাগর তোমার কিছু করবো না। এনআরসি নিয়ে কি ভুল বোঝাচ্ছে তৃণমূল, কি ভুল বোঝাচ্ছে মুসলিমদেরকে? ওই কমন থিং হচ্ছে তোমাদেরকে থাকতে দিবে না, তোমাদেরকে এখানে দাঁড়িয়ে দিবে, বিএপি আমাদেরকে ভোট দাও, আমরা তোমাদের সাহায্য করবো, তোমাদের সঙ্গে থাকবো, আর কংগ্রেস ফালতু। তো তা থেকে মুসলিমরা ভুল বুঝছে? মুসলিমদের ব্যাপার হচ্ছে যে ওরা তৃণমূলকে জেনে গেছে, বুঝেছেন, যে এদের সব ফাঁকা হওয়ায় এতে কোনো মূল্য নাই। আর তাছাড়া বিজেপি তো টিএমসিকে সবচেয়ে বেশি ঘেরাও করছে, কাউকে ছাড়ছে না, প্রত্যেক সপ্তাহে একটা না একটা লোক ধরা পড়ছে। তো তারা কেমন করে আমাদেরকে বাঁচাবে বলেন তো, নিজেরা বুকছে গ্যালারিজ হাকিম সাহেবের 12 জন মারা গেল, তিনি ঘুমাচ্ছিলেন, বলছে সিপিএম করছিল, সিপিএমটা অনেক দিন আগে চলে গেছে। তো এইগুলো মানে বলে লোকে থামা যাবে না, একটা টাইম ছিল থামা গিয়েছিল, মমতা ব্যানার্জি বিরাট বড় একটা সিম্বলিক গিয়েছিল যে উনি একজন কাজের লোক, ভালো লোক, এখন লোক বুঝে গেছে কি কী কমে ওই লোকরা ওনার সামনে চুরি করছে, লোকরা ওর সামনে বেআইনি কাজ করছে, আর মমতা দেখি মমতা দি করছে, তো দেশ বলে যাবে না। কাজেই টিএমসির অবস্থা খুব খারাপ, এখন ভোটাররা ওকে যে ক্ষমা করে আমি বলতে পারবো না, কিন্তু এমনি মানুষের সঙ্গে কথা বলেন লোকেরা বলবে যে কে চলবে, ওনার টাইম শেষ হয়ে এসছে। যে সমস্ত রাজ্যে বিজেপি রয়েছে সেখানে কি মুসলিমরা খারাপ অবস্থা আছে, সেখান থেকে তো তাড়িয়ে দেওয়া হয়নি? দেখেন বিজেপি মুসলমানের কেন তাড়াবে, সেটা প্রশ্ন নয়, প্রশ্ন বিজেপি বলতে চাচ্ছে যে তোমরা আমাদেরকেও ভোট দাও, আমাদেরকে এক কর্নার ছেড়ে দিয়েছে যে আমরা বিজেপিকে ভোট দেবো না, সেটা হবে না, তোমরা অন্যকে ভোট দিচ্ছে দাও, আমাদেরকে দাও। সেই জন্য বিজেপি সব বলছে, আর এই আইন তো বিজেপি আনেনি, সেটা বলতে হবে,
আর এই আইনে মাধ্যমে কাউকে লোক বা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা বলতে হবে। এখানে প্রোপাগান্ডা করলে তো হবে না। বিজেপিতে অনেক ভালো ভালো লোক আছে, আমি স্মরণ করি যে মোদী সাহেব কারো যদি মতামত না নেন তো উনি অনেক ভালো কাজ করুন। নরেন্দ্র মোদী খারাপ লোক না, যত খারাপ দেখানো হচ্ছে খারাপ লোক, কিন্তু লোকেরাকে বলে 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 এই করাচ্ছে। কাজেই আমার মনে হয় ইলেকশনের পরে এগুলো ঠিক হয়ে যাবে, এগুলো প্রোপাগান্ডা হচ্ছে যদি ভোট পাওয়া যায়। মালদা থেকে ক্যামেরা মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, টিভি 9 বাংলা।